আসসালামু আলাইকুম, সানাউল মেহেদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ওষুধটি সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো সেটি হলো নেভারনল পাউডার। নেভারনল পাউডার কি, এটা কোন কোন সমস্যার জন্য ইউজ করা হয়, এটার দাম কত, এটি কোথায় পাবো, এর ব্যবহার বিধি কি, নেভারনল ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি এবং এটি ব্যবহারে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। তার আগে একটি কথা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রেস অল দিয়ে রাখুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেভারনল পাউডার, এটি নিউমাইসিন সালফেট ও ব্যাকট্রিসিন জিঙ্ক উপাদানে তৈরি। এটি বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রস্তুত করে থাকে। এটি 10 গ্রামের একটি টিউবে হয়ে থাকে, যার মূল্য 20 টাকা। নেভারনল পাউডার এটি সাময়িক ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত হয়। এবার জানব এই নেভারনল পাউডারটি ব্যবহার বিধি সম্পর্কে। এই পাউডার অ্যান্টিবায়োটিক পাউডার, এটি একটি জীবাণুমুক্ত ডাস্টিং পাউডার এবং ত্বকের সংক্রমণের জন্য ব্যবহার করা হয়। পাউডারের একটি হালকা ধুলো ক্ষতিগ্রস্ত ত্বকে প্রতিদিন 4 বার প্রয়োগ করতে হবে। এবার জানব এই নেভারনল পাউডারের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই প্রস্তুতিটি সাধারণত ভালো সহ্য করা হয়, বিরল ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা যেতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই পাউডারটি ব্যবহার করা যাবে কি না, গর্ভাবস্থায় এবং স্তন্যদানের সময় এই প্রস্তুতিটি নিরাপদ ব্যবহারের প্রতিষ্ঠিত হয়নি, অতএব গর্ভাবস্থায় এটি ব্যবহার করা উচিত যদি সম্ভাব্য সুবিধা ব্রণের সম্ভাব্য ঝুঁকিকে সমর্থন করে। সতর্কতা, ব্যাকট্রিসিন এবং নিউমাইসিন অ্যান্টিবায়োটিক পাউডার বড় খোলা, ক্ষত ও গুরুতরভাবে আহত ত্বকে ব্যবহার করা উচিত নয়। বন্ধুরা, সমস্ত ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন এবং একটি শীতল শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন। বন্ধুরা, এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে উৎসাহ দিন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান। এই ভিডিওটি থেকে একটু উপকৃত মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। এরকমের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।